প্রথম শ্রেণীর মহৎ সাহিত্য বা মহৎ লেখক রোজ সৃষ্টি হয় না। প্রথম শ্রেণীর সাহিত্য রোজ রোজ সৃষ্টি হয় না, হওয়া সম্ভব নয়। যেমন রোজ ব্যাসদেব বা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, টলস্টয় অথবা ডিকেন্স জন্মায় না। আর আজকের দিনের কথা বা এই মুহূর্তের কথা আজকে লেখা সম্ভব নয়। বন্যা যখন আসে তখন ক্ষেতে ফসল ফলে না, বন্যা নেমে গেলে যখন ক্ষেতের ওপর পলি মাটি পড়ে তখন ভালো ফসল জন্মায়। তাই আজকের কথা লিখবে 50 বছর পরে আরেকজন সাহিত্যিক। ক্ষণস্থায়ী জীবনের অনিত্যতার মধ্যে অনন্ত মহাজীবন একমাত্র শাশ্বত। অর্থ চিরদিন থাকে না, প্রতিষ্ঠা প্রতিপত্তি সম্মান স্বাস্থ্য কিছুই চিরদিন থাকে না, কিন্তু জীবন থাকে, অর্থাৎ মহাজীবন। সেই মহাজীবনের ইতিহাসের লিখন যে পড়তে না পারবে সে একদিন ধ্বংস হবেই, তার আর রক্ষে নেই। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে ইতিহাস রচিত হলেও কিছু ভুলের মাসুল গুনতে হয় মানুষকে। অনেক ঠেকে অনেক রক্তক্ষয় করে ইতিহাসের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সমাজের সমন্বয় সাধন হয়, তবু কোথায় বুঝি ভুল থেকে যায়। আর সেই ভুলটা শোধরাতে গিয়েই একদিন আবার যীশু খ্রিস্টদের খুন হতে হয়, সক্রেটিসদের বিষ খেতে হয়। সাহিত্যে অশ্লীলতা বলে কোনো কথা নেই। সাহিত্য অশ্লীলতা, প্রশ্নটা অনেকটা সোনার পাথর বাটির মতন। অশ্লীলতা বলে সাহিত্যের কোনো জিনিস নেই, কারণ যেটা সাহিত্য সেটা কখনোই অশ্লীল হতে পারে না, অসাহিত্যই একমাত্র অশ্লীল। ভাগ্য বিধাতাই মানুষের ভাগ্য নিয়ন্তা। মানুষ যতই নিজের ইচ্ছে মতো জীবনকে চালাতে চেষ্টা করুক, কিন্তু জীবন তার নিজের ইচ্ছে মতোই চলে। জীবনের চালক জীবন নিজেই, সে মানুষের বাধা নিষেধ উপদেশ কিছুই মানে না।